দৈনন্দিন খাবার তালিকায় যা থাকে সেগুলোকে যদি একটু মডিফাই করে আরেকটু ভিন্ন কোনো স্বাদ দেয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। সেরকম আয়োজন নিয়ে এক্সপার্ট টুডেজ কিচেন সঙ্গে আছি আমি নীলহুরেজাহান। দর্শক, আমাদের এই রান্নাঘরে আমরা বেশ সাধারণ উপকরণগুলো দিয়েই অসাধারণ রান্না আপনাদেরকে করে দেখাই। আমার সঙ্গে আজকে একজন রন্ধনশিল্পী আছেন, ডেকে নিচ্ছি আজকের রন্ধনশিল্পী উম্মে তাসলিমা লোপাকে। প্লিজ ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট টুডেজ কিচেন। কেমন আছেন? এটা কি প্রথমবার? না, এর আগের বারও আমি মায়ের সাথে 2012 সালে ম্যাগি টেস্ট অ্যান্ড ব্যালেন্সের অনুষ্ঠানে এসেছি এরকম রান্নাঘরে। এর আগেও মায়ের সাথে এরকম রান্নাঘরে এসেছো না টিভি অনুষ্ঠানে? আজকে দ্বিতীয়বার এলে। আর সাদবি, সাদবি তো সাদবিন জান, সাদবিন সাদ বলছি, ওকে সাদ বলি আমি, ওকে শর্ট করে ওকে সাদ। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আমি এক্সাইটেড ছিলাম কিন্তু এর আগে আমি কখনো আসিনি, এবারে তোমার ফার্স্ট টাইম, তুমি তাহলে বেশি এক্সাইটেড। বল, দুজনে আমার পাশে চলে আসো তাহলে। কি রান্না করব আজকে আমরা সেটা কি জানো? ওকে, মাকে জিজ্ঞেস করি তাহলে কি রান্না হচ্ছে। আমরা তো বাঙালি, আমাদের মাছটাই মানে সবাই পছন্দ করে, তো ওই মাছ দিয়ে আমি রান্না করতে চাচ্ছি, শিমের বিচি দিয়ে মাগুর মাছ। শিমের বিচি দিয়ে মাগুর মাছ, ওকে, শিমের বিচি দিয়ে মাগুর মাছ আজকে আমরা রান্না করব। দর্শক, কিন্তু চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে। শিমের বিচি দিয়ে মাগুর মাছ। উপকরণ: মাগুর মাছ 500 গ্রাম, শিমের বিচি 1 কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 4-5টি, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, টমেটো কুচি 1 কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, আমরা তাহলে রান্না শুরু করতে পারি। কি করতে হচ্ছে? হ্যাঁ, প্রথমে চুলা তো ধরাতেই হবে। আচ্ছা, চুলা আমি ধরিয়ে দিচ্ছি। রান্নাঘরে সব কিছুই আছে, আপনি যা প্রয়োজন হয় নিতে পারেন, আর সাহায্য লাগলে তো আমি আছি, আমার সাথে আরও দুজনও আছে। আচ্ছা, ওরা সাহায্য করে এমনিতে বাসে? হ্যাঁ। আচ্ছা বেশ, রাইসা তুমি রান্না করতে পারো? আর সাদ? আমি মাঝে মাঝে আমার আম্মুদের হিতেছে চা করে বানাই, মিল্কশেক বানিয়ে খাই। ও মানে মিল্কশেক বানাতে পারো? বেশ, আমি তো পারি না, আমাকে করে খাওয়াবে? আমি মানে আমি কোকো পাউডার হাসি এগুলো দিয়েই বানাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বানাও সেটা হলেই চলবে, খাওয়াবে তো না আমাকে? জি। ওকে, তুমি মিল্কশেক খাওয়াবে আর তুমি খাওয়াবে কি কাপকেক? ওকে, আচ্ছা আপনি কি কি দিচ্ছেন সেটা একটু পরিমাণটা বলে দিন। আমি প্রথমে যে তেল দিলাম, হ্যাঁ, এখন আমি পেঁয়াজগুলো সব দিচ্ছি। দিয়ে কতখানি পেঁয়াজ দিচ্ছি আমরা এখানে? এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ আছে। পেঁয়াজটা দিয়ে আমরা একটু হেল্প করি না? আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলে। রাইসা, এটা আগে খেয়েছো, শিমি বিচি দিয়ে মাগুর মাছটা আগে মায়ের হাতে খাওয়া হয়েছে না? কেমন খেতে? অনেক দারুণ, অনেক দারুণ। মাছ পছন্দ? আচ্ছা, বেশি পছন্দ কি তোমার? চিকেন? ওকে, আর তার একটু তেল দিয়ে দিই। হ্যাঁ, তেলটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে। আপু, একটু কয়টা কতটুকু পরিমাণ ওটা কি বলে দিচ্ছি, একটু জালটা একটু কমাই দিলে না ভালো হতো উপর? হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এটা দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়ো। আচ্ছা, আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একটু মশলাটা আমাকে কষাতে হবে। রাইসা সাদ, এই যে দেখো মা একটু দিচ্ছে, আমি নেড়ে দিচ্ছি, এভাবে করে যে আমরা রান্না করছি এটা দেখে তোমরা কী শিখতে পারছো বলো তো? আরেকটা ব্যাপার আছে সাদ, এটা থেকে আমরা শিখছি যে একসাথে কাজ করলে কাজটা অনেক সহজ হয়। আপু, এখানে কী দিয়ে দিলেন? আচ্ছা, এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এটা যা যে যেরকম পছন্দ করে।
এখন আমি মাছটা দিয়ে মাগুর মাছটা কাটাই আছে আমাদের। হ্যাঁ, মাগুর মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি এখানে মাগুর মাছ নিয়েছি, এখানে পছন্দ অনুযায়ী যে কেউ যে কোনো ধরনের মাছ, বড় মাছ নিতে পারে, এক্ষেত্রে রুই মাছটা নেওয়া যেতে পারে, হ্যাঁ শিং মাছ নেওয়া যেতে পারে। তো আমি এখানে মাগুর মাছ আমরা এখানে 6 টুকরা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু ভুনা ভুনা হয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভালোভাবে ইয়ে করবো মশলা দিয়ে। আর স্বাদ রাইসের তো মাছ অতটা পছন্দ না হলেও এই আইটেমটা বেশ ভালোই লাগে, এদিকে চলে আসো। তোমার কেমন লাগে এটা? আমার এটা ভালো লাগে। আর কি খেতে পছন্দ করো তুমি বেশি? আমি বেশি দুধ খেতে পছন্দ করি। দুধ এটা খুব ভালো, দুধ মাংস মাংস। আচ্ছা, তো তোমরা কোন ক্লাসে পড়ো সেটা তো জানো? ক্লাস 9 আমি ক্লাস 4 এ। ভেরি গুড। কোন স্কুলে পড়ছো? উইলস লিটল ফ্লাওয়ার। আমরা দুজনই একই স্কুলে, দুই ভাই বোন একই স্কুলে না? আপু আদর করে তোমাকে? আমাদের সবাইকে সম্মান আদর করে। ওরে বাবা, খুবই ভালো। দুই দুই বাচ্চা আপনার না? না, আমার আরেকটা বেবি আছে। ছোট আরো না? ও মানে আমার মেয়ের পরে বেবি, ও আসে না আর কি, ও সাইডে আছে। আচ্ছা, ওকে ওকে, একটু লাজুক। আমরা এখানে যে মাছটা দিয়ে রান্না করছি, তো এটা মাছ থেকে তো আমরা প্রোটিন পাচ্ছি, আর শিমের বিচি যেটা সেখান থেকেও আমরা প্রোটিন পাবো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখান থেকে আমরা প্রাণীজ প্রোটিন পাচ্ছি, আর শিমের বিচি থেকে আমরা উদ্ভিজ্জ প্রোটিন পাচ্ছি। আচ্ছা, তো এই এখান থেকে দেখা যায় আমাদের প্রোটিনের চাহিদাটা বেশ পূরণ হবে। বেশ, আর মাগুর মাছ সাধারণত দেখা যায় যে রোগীদের কথ্য হিসাবে ব্যবহার করা হয়। মাগুর মাছ রক্ত ইয়ে করতে করতে সাহায্য করে। তো মাগুর মাছটা হয়ে গেলে আমি একটু তুলে রাখবো। হ্যাঁ, এটা তুলে রাখার পর এটা পাত্র নিয়ে নিই। হ্যাঁ, রাইসা কোনটা নিয়ে বলতো? এটা নিব। ওকে, তুমি নেবে। মাছটা তুলে নেওয়ার পর এই মশলা এখানেই, এই পেঁয়াজ এই মশলার মধ্যে আমি শিমের বিচিটা দেবো। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমি এখানে একটু আরো কিছুক্ষণ কষিয়ে নেবো শিমের বিচিটা। আমার কিন্তু শিমের বিচি খুব পছন্দ, তাই? হ্যাঁ, খুব ভালো লাগে খেতে, তাই না? আমাদের তিনজনই প্রিয়। বেশ, আচ্ছা, এখানে যেহেতু আমি শিমের বিচি দিয়েছি, তো এখানে আমি একটু আদা বাটা দেবো। হ্যাঁ, একটু আদা বাটা দিব, আর একটু ধনিয়ার গুঁড়ো দিব। আচ্ছা, এই মশলার মধ্যে এখন আমরা শিমের বিচিটা ভালোভাবে কষে নেব, যাতে শিমের বিচির মধ্যে সব মশলাগুলো ঠিক মতো যায়। হ্যাঁ, ঠিক মতো যায় এবং ওখান থেকে শিমের বিচিটা সিদ্ধ হয়ে আসে। কতক্ষণ রাখতে হয় এটা? আসলে আমি একটু সিদ্ধ করে শিমের বিচি নিয়েছি, আর বিচিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, তাই আমরা একটু আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এটা আমরা দেখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আমরা ওই আন্দাজে পানিটা দিব। আর এটা খেয়াল রাখতে হবে যে শিমের বিচিটা যখন আমরা খাবো মুখে দিলে মেল্ট হবে, কিন্তু মানে দেখতে যাতে আবার মানে গলে গলে যেন না যায়, সেটা একটু কেয়ারফুলি দেখতে হবে জিনিসটা, যে কখন ঠিকঠাক মতো সিদ্ধ হলো। পানি দিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিচ্ছি, তাই তো? দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কি অবস্থা আপু, সেদ্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে? হ্যাঁ, শিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আমি যে শিমের বি মাগুর মাছটা ছিল আমার, এটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, তাই তো? আপনার এমনিতে কোন ধরনের রান্না করতে বেশি ভালো লাগে? আমি সবসময় বাঙালি রান্নাটা বেশি হয় বাসায়। আচ্ছা, ওটা রান্না করতে তো ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু পাশাপাশি দেখা যায় যে অন্যান্য রান্নাগুলো চলে, তবে বাঙালি রান্নাটা বেশি। আচ্ছা আচ্ছা, মনে হয়। আচ্ছা, আমি এখন টমেটো কিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টমেটো কিছু দিয়ে আমরা কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, যাতে টমেটোটা সফট হয়। তারপরে কি হয়ে যাবে? হ্যাঁ, তারপর আমরা ধনে পাতা দিয়ে মানে ওকে কতক্ষণ রাখতে হবে এখন থেকে? এখানে আর তো 5 মিনিট রাখবো, খুব বেশিক্ষণ লাগছে না, যেহেতু আমাদের শিমের বিচিটা হয়ে গেছে, মাছটাও আগে হয়ে গেছিলো। সো 5 মিনিটের মতো অপেক্ষা আমরা করছি, তারপর মনে হয় আমাদের পছন্দের একটা ডিশ তৈরি হয়ে যাবে, রাইট? ইয়েস, ওকে।
এখন আমি একটু কালার আসা পর্যন্ত ওয়েট করতে পারি। হ্যাঁ দিয়ে দাও, রংটা দেখতে খুব ভালো লাগছে না বলো? টমেটো লাল, কাঁচামরিচটা সবুজ, সব মিলে সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে, বাহ এই সবুজটা দেখতে আরো ভালো লাগছে। ধনে পাতা একটা আলাদা একটা ফ্লেভার থাকে, দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে। দেখে রাখছি কি স্বাদ, লোভ লেগে গেছে? স্যাদের প্রিয় রং কি? আমার প্রিয় রং কালো আর নীল। কালো আর নীল, তুমি কি জানো আমার নাম কি? নীল। আচ্ছা আপু, আমাদের একটু হয়ে গেছে, হয়ে গেছে। আমরা কি তাহলে ডিশ নিয়ে আসবো? হ্যাঁ চলো, এবার স্বাদ লবণটা টেস্ট করে দেখি। এবার স্বাদ নিক, এই পাশে এই পাশে রাখি। তৈরি হয়ে গেল আমাদের শিমের বিচি দিয়ে মাগুর মাছ। আমরা একটু ঝোলঝোল করে করেছি, চাইলে কেউ যদি আর একটু মাখামাখি করতে চায় সেটাও করতে পারে। আমি উপরে একটু ধনে পাতা আর একটু দিচ্ছি, পরিবেশন হচ্ছে। আপু তাহলে তৈরি হয়ে গেল আমাদের শিমের বিচি দিয়ে মাগুর মাছ। থ্যাংক ইউ সো মাচ, আমাকে কেয়ারফুলি নিতে হচ্ছে একটু। শিমের বিচি দিয়ে মাগুর মাছ তৈরি হয়ে গেল। দর্শক চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, পানি, লবণ ও মাগুর মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে শিমের বিচি দিন, এতে আদা বাটা, ধনে গুঁড়া ও পানি দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে কষানো মাগুর মাছ ঢেলে দিন, এতে টমেটো কুচি ও ধনে পাতা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শিমের বিচি দিয়ে মাগুর মাছ।